hello students my name is Papu shakar welcome to your channel physics the it's your family তোমরা যারা যারা COT PG 2024 এর অ্যাপ্লিকেশন করছিলা এবং তোমরা এই COT PG এর মাধ্যমে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটি বা স্টেট রিকগনাইজেশন ইউনিভার্সিটি গুলা থেকে পোস্ট গ্রাজুয়েশন কোর্স করতে যাও তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে তোমাদের एग्जामের ডেট চলে আসছে বিভিন্ন কোন শিফটে কার কোন एग्जाम পড়লো সিট কোন সিটিতে एग्जाम পড়লো তোমাদের অর্থাৎ एग्जाम সেন্টারটা কোথায় সমস্ত কিছু এখানে আমি ডিটেইলসে জানাবো সো যারা যারা পিজি দিচ্ছ তাদের বলে রাখি যে মার্চ মাস থেকেই এক্সামিনেশন শুরু হচ্ছে মার্চ মাসের এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশ চলে আসছে নোটিশটা আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এলিফেন্ট মার্চ থেকে আঠাশে মার্চ অব্দি তোমাদের কি হচ্ছে এক্সামিনেশন চলতেছে টোটাল একশো সাতান্নটা ওয়ান ফিফটি সাবজেক্টে তোমাদের অ্যাডমিশন হচ্ছে সাবজেক্টের টেস্ট হচ্ছে এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ চার লাখ বাষট্টি হচ্ছে তোমাদের কি হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে আর টেস্ট হচ্ছে অর্থাৎ এই এতজন ইউনিক স্টুডেন্ট অ্যাপ্লাই করছে এবং টেস্ট দিতেছে অনেকে দুইটা টেস্ট দিতে অনেকে তিনটা দিচ্ছে কারণটা টোটাল তোমরা ম্যাক্সিমাম চারটা টেস্ট একজন স্টুডেন্ট দিতে পারো এক্সামিনেশনের যে টেস্ট দিতেছে টেস্ট কতজন দিতেছে সাত লাখ

সিউটি एग्जामটা তিনটে শিফটে হচ্ছে অর্থাৎ এই যে তিন তিনটে শিফটে এখান থেকে দেখতে পাচ্ছো सपोज আমি দেখাচ্ছি তোমাদের হচ্ছে 11th মার্চ 11th মার্চ 2024 এ কাদের কাদের শিফট 1 অর্থাৎ যেটা চলবে হচ্ছে তোমাদের 9টা থেকে 10টা 45 ওকে 9টা থেকে 10টা 45 এর মধ্যে যে एग्जामिनेशनটা চলবে আর একবার বলে রেখে এইবার কিন্তু পঁচাত্তরটা কোশ্চেন থাকবে এবার কোশ্চেন সংখ্যা অনেক কমে গেছে আগের বার এতদিন অবধি যেমন ছিল নব্বইটা কোশ্চেন ছিল সেই জায়গায় এবার থেকে কত হচ্ছে পঁচাত্তরটা কোশ্চেন হচ্ছে এটা কথা তোমরা মাথায় রাখবা ওকে সো ওই জন্য টাইমটাও এবার কি হয়েছে চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আগে যেমন আমাদের একশোটা কোশ্চেন থাকতো এবার হচ্ছে যাদের যাদের আছে শিফট টু যেটা শুরু হচ্ছে তোমাদের বারোটা পঁয়তাল্লিশ থেকে দুইটা তিরিশ অব্দি শিপ শিফট শিপ এর ক্ষেত্রে এই সমস্ত এক্সামিনেশন আছে তারপর শিফট থ্রি হচ্ছে চারটে তিরিশ থেকে ছয়টা পনেরো অব্দি যেটা আছে তাদের হচ্ছে এই সমস্ত এক্সামিনেশন আছে ওকে তো এগারো তারিখ যাদের যাদের এক্সামিনেশন আছে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কাদের কাদের এক্সামিনেশন আছে এদের কিন্তু তোমাদেরকে হচ্ছে সাত দিন আগে তোমরা এই ওয়েবসাইট থেকে তোমরা কি করবা হচ্ছে এডমিট কার্ড ডাউনলোড করে নিবা ওকে ক্লিয়ার হয়েছে তারপরে এখন আসি হচ্ছে বারো তারিখ এমন কি বারো তারিখ দেখতে পাচ্ছ কাদের কাদের আছে এখান থেকে তোমরা দেখে নিও কোন কোন শিফটে কার এক্সামিনেশন তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ ওকে এখান থেকে সমস্ত কিছু এখানে থেকে দেখতে পাচ্ছ যে কার কবে এক্সামিনেশন করছে তোমরা এখান থেকে দেখে নিও ওকে তো এটা আঠাশ তারিখ আঠাশে মার্চ হচ্ছে লাস্ট ডেট আছে সো এই যে মার্চ মাসের এই কয়েকদিন এক্সামিনেশন আছে তোমাদের বলবো সিইউটিটা ভালো করে এক্সামিনেশন দাও তোমরা ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে পারো তার জন্য ভালো করে প্র্যাকটিস করে নাও সিইউটির এক্সাম পেপার সোজাই আসবে এটা নিয়ে বেশি কিছু ভাবার কিছু নাই একদম সোজা কোশ্চেন আসবে তার জন্য তোমরা ভালো করে সায়েন্সের স্টুডেন্ট ফর্মুলা শিটগুলো ভালো করে পড়ো ও কমার্সের স্টুডেন্ট আর্টসের স্টুডেন্ট একটু তোমরা হচ্ছে কনসেপ্টগুলো ভালো করে পড়ো তার পরবর্তীতে তোমরা কিন্তু সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবে আর যতটা সম্ভব তোমরা নেগেটিভ মার্কিং কম করার চেষ্টা করবে ওকে তো সিউটি পিজির তোমাদের এক্সামিনেশন কার কেমন প্রিপারেশন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে জানাও টাটা কেয়ার আর এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা